আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিক্তা হোসেন, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। তো আজকের ভিডিওতে কি থাকছে দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে কি থাকছে দেখতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। কিন্তু তো দেখতে পাচ্ছেন আমি এখানে পেশি মাছ নিয়েছি, এখন দিয়ে দিলাম লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, যে মাছগুলো ভালো করে এখন মাখিয়ে নিব। তো মাছগুলো ভালো করে মাখিয়ে এখন আমি ভেজে নিব। মাছগুলো আমি ভেজে নিলাম, এখন উঠিয়ে নিব। আর ওই প্যানে দিয়ে দিলাম আর একটু তেল, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো ভিডিও শুরুতে সবাইকে বলি, প্লিজ আপনারা ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনারা কিন্তু ভিডিও দেখে কমেন্ট করেন কিন্তু কেউ লাইক দেন না। আমার রেগুলার যে ভিউয়ার আছেন তারাও কিন্তু ঠিক মতো লাইক দেন না। প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ ভিডিওতে লাইকের সংখ্যা বেশি হলে অনেক ভালো লাগে। তো পেঁয়াজটা ভেজে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ। দিয়ে একটু মিশিয়ে নিলাম। এখন আমি এখানে নিয়েছি ওলকপি বা শালগম, গাজর, আলু আর পেঁয়াজের কালি, এখন দিয়ে দিলাম সবগুলো। এখন একটু ভালো করে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসব কিছুক্ষণ পর। ফিরে আসলাম কিছুক্ষণ পর, তরকারিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিব বড়ি, আমি এখানে বড়ি ভেজে একটু ভেঙে নিয়েছি। এই বড়িটা দেওয়ার কারণে কিন্তু ভাজিটা খুবই ভালো লাগে খেতে। তো বড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, এখন দিয়ে দিব অল্প একটু জিরা পেস্ট, দিয়ে 1 মিনিটের মতো ভেজে তরকারিটা নামিয়ে নিব। চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম তেল অল্প একটু আর দিয়ে দিলাম কুমড়োর বড়ি, এখন বড়িটাকে ভেজে নিব। আর এই বড়িটাকে ভাজতে কিন্তু খুব বেশি তেল দিতে হয় না, কারণ বেশি তেল দিলে কিন্তু সম্পূর্ণ তেলটা এই বড়িতে টেনে নেয়। তো বড়িগুলো আমি ভেজে উঠিয়ে নিলাম, এখন আরও তেল দিয়ে দিলাম ওই প্যানে। তো সবার উদ্দেশ্যে আরেকটি কথা বলি, প্লিজ আপনারা কমেন্ট বক্সে এসে কেউ লিখবেন না বন্ধু হলাম, দাওয়াত দিয়ে গেলাম, আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন, সাবস্ক্রাইব করে দিলাম, গিফট দিয়ে গেলাম। আপনারা হয়তো লিখতে পারেন যে আমি ফার্স্ট টাইম আপনার ভিডিও দেখছি, আরও কিছু ভিডিও সম্পর্কে লিখলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি আমার নতুন বন্ধু, সাবস্ক্রাইব করে দিয়ে গেছেন। তো আমার জন্য অপেক্ষা করবেন, 24 ঘন্টা পরে আমি কিন্তু আপনার চ্যানেলে যেয়ে ভিডিও দেখে ইউটিউবের সব নিয়মকানুন মেনে তারপর সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। তো এখানে আমি পেঁয়াজটাকে একটু ভেজে এখন দিয়ে দিলাম রসুন আর জিরা পেস্ট। এখন দিয়ে দিলাম লবণ,
দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব অল্প একটু লাল মরিচ গুঁড়ো। এখন সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিব। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু পানি অ্যাড করে দিব। এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ, তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব আলু বেগুন, দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিব। আসলে আমরা কিন্তু সবাই কম বেশি রান্না করতে পারি, তো আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর যেহেতু ব্লগিং করি প্রতিদিন, কিন্তু আমরা রান্নার ভিডিও দেই, কারণ যেহেতু আমরা গৃহিণী। তরকারিটা আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন ঝোল দিয়ে দিব, আর তরকারিটা যত ভালো করে কষিয়ে নেওয়া যায় তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো আসে। তো প্লিজ সবাইকে বলছি, সবাই সবাইকে সাহায্য করব নিয়ম মেনে, এবং ফুল ভিডিও দেখার চেষ্টা করব। আমি কিন্তু যাদের ভিডিও দেখি ফুল দেখি, কারণ আমি ভিডিও অন করে রেখে কাজ করি এবং ভিডিও শেষে এসে কমেন্ট করে দেয়, যে কারণে আমি কিন্তু ভিডিও সম্পর্কে তেমন কিছু লিখতে পারি না, কারণ আমি ভিডিও অন করে পাশে থাকি না। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি আপনাদের ভিডিও হয়তো ফুল দেখি না, যে কারণে কমেন্টটা ভালো করে লিখতে পারি না। আসলে এটা ভুল ধারণা। তো আমি তরকারিতে একটা টমেটো আর বড়ি দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম মাছ। মাছটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং তরকারিটা রান্না করে নিব। তো যেটা বলছিলাম, প্লিজ আপনারা কমপক্ষে 3টা মিনিট ভিডিও দিয়ে কি তারপর কমেন্ট করবেন। আর যারা বন্ধু হতে চান তারা চ্যানেলে ঢুকে দেখবেন যে কোন ভিডিওতে শর্ট আছে 3 মিনিট বা 4 মিনিট, সেই ভিডিওটি দেখে তারপর সাবস্ক্রাইব করে দিবেন। 1-2 মিনিট দেখে কেউ সাবস্ক্রাইব করে দিবেন না, তা না হলে কিন্তু সমস্যা হয়। তো আজকে দুপুরে রান্না আমার রেডি, আর এই বড়িটা কার কার কাছে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি রুটি বেলে নিয়েছি, আমি খাজা বানাবো। রুটি বলতে এটা কিন্তু ময়দা আর তেল দিয়ে আর পানি দিয়ে একটি ডো তৈরি করে রুটি বেলে নিয়েছি। এখন উপরে দিয়ে দিলাম তেল, এখন তেলটাকে ভালো করে সম্পূর্ণ রুটিতে মাখিয়ে নিব। আপনারা যারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন না যে আমি কীভাবে এই ডোটা তৈরি করেছি, তারা চাইলে কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারেন, কারণ অলরেডি আমার চ্যানেলে কিন্তু খাজার একটি রেসিপি দেওয়া আছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এই খাজার রেসিপি লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো তেলটা দিয়ে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু আবারও পুরো রুটিতে মাখিয়ে নিতে হবে।
कर्नफ्लावर परिवर्ते किन्तु मैदा दीते पारें आपनारा। एखन तार उपरे दिए दिलाम एकटी रुटी। आसले एटा बोले बुझिए হয়তো দিতে পারবো না, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কাজটা কিভাবে করছি। আর প্রতিটা রুটির উপরে কিন্তু তেল দিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিতে হবে। আমি কিন্তু এখানে 6টা রুটি নিয়েছি, আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন আবার কমও নিতে পারেন। এখন আমি ফোল্ড করে নিব, এই সাইডের থেকে মুড়িয়ে অপর সাইডে নিয়ে যাব। আর এই খাজাটা কিন্তু বড় ছোট সবারই খুব পছন্দ হয়, কারণ মুখে দিলে কিন্তু মিলিয়ে যায় আর খুবই মসমসে হয়। আপনারা চাইলে কিন্তু এটা সংরক্ষণ করেও রাখতে পারেন। এখন আমি দুই সাইড থেকে একটু কেটে সমান করে নিলাম। এখন এভাবে করে কেটে নিব সবগুলো। তো সবগুলো কেটে আমি হাত দিয়ে অল্প একটু চাপ দিয়ে বেলুনি দিয়ে বেলে নিলাম। আলতোভাবে কিন্তু এই বেলুনি দিয়ে বেলতে হবে, খুব জোরে চাপ দেওয়া যাবে না। আমি কাজটা কিভাবে করছি অবশ্যই দেখে বুঝতে পারছেন। তো আমি সবগুলো খাজা এভাবে তৈরি করে নিলাম, এখন ভেজে নেওয়ার পালা। তো অলরেডি কিন্তু আমি চুলায় তেল দিয়ে তেলটা গরম করে খাজাগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশি করে ভেজে নিতে পারেন কালার করে। তো আমি এক এক করে সবগুলো খাজা ভেজে নিব। আর ভাজার সময় অবশ্যই একটি চামচ দিয়ে বা কাঠি দিয়ে নাড়িয়ে দিলেই কিন্তু ভাজগুলো খুলে যায়। তো আমি এক এক করে সবগুলো খাজা এখন ভেজে নিলাম। তো আবারও বলি, প্লিজ আমাকে সবাই সাহায্য করবেন, আমার ভিডিও দেখবেন, কমপক্ষে 3 থেকে 5 মিনিট দেখবেন, কারণ আমার ওয়াচ টাইম খুবই কম। আর আপনারা কীভাবে সাবস্ক্রাইব করেন জানি না, প্রতিদিন আমার 5 থেকে 10টা করে সাবস্ক্রাইব কেটে যায়, খুবই মনটা খারাপ লাগে। আর ভিডিওতে লাইকও পড়ে না। তো সবাই আমাকে সাহায্য করবেন, আমি যতটুকু সম্ভব আপনাদের সাহায্য করব। তো পিঠাগুলো সব আমি ভেজে উঠিয়ে নিলাম। আর এখানে আমি চিনির শিরা তৈরি করে নিয়েছি। আমি একতার করে চিনির শিরা তৈরি করে নিয়েছি। তো আর আমি ভিডিওটি আর দেখালাম না, আর সাথে দিয়েছিলাম 3টা এলাচ। এখন এক এক করে খাজা এই চিনির শিরাতে ভিজিয়ে উঠিয়ে নিব। এই খাজাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, কারণ এটার ভিতরে কিন্তু খুবই মসমসে। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেকটা অনুপ্রেরণা দেয়। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর দয়া করে ভিডিওর বিষয় নিয়ে ভিডিও সম্পর্কে একটু কথা বলবেন, কমেন্ট লিখবেন, তাহলে খুবই ভালো লাগে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব।
नेक्स्ट टाइम नतून एक भिडियो नहीं अपन मजे आबार हाजिर हो जाब से ही पर्यंत सबाई भलो थकबें सुस्थ थकबें एवं आमार साथेई थाकबें। अस्सलामु आलाइकुम।